শোন, একটা বিষয় নিয়ে আমি গত কিছুদিন ধরে চিন্তা করতেছিলাম। কি বিষয় নিয়ে? আমার যদি কখনো কিছু হয়ে যায় তাহলে তোমাকে দেখাশোনা কে করবে? তাই একদম কোনো চিন্তা ছাড়াই বিয়ে করে ফেলবা, একদম একা থাকবা না, আমি মনে কষ্ট পাবো না। আমার ফোন কই? কিরে, তুমি কেন দেখতেছো বসে বসে? তো তুমি সহ দেখো আমার সাথে। আমি তোমার সাথে বসে মেয়ে কেন দেখবো? তো বলো না কাকে বিয়ে করবো, একটু কষ্ট হচ্ছে তো। আরে তোমাকে আমি কথার কথা বলছি, তুমি সত্যি সত্যি বসে মেয়ে দেখে শুরু করছো? কিন্তু আগে থেকে যেন কথাবার্তা বলে রাখা উচিত না। প্রথমত আমার কিন্তু কিছু হয় নাই এখনো, দ্বিতীয়ত তুমি এরকম চিনো না জানো না ছবি দেখে শখ করে বিয়ে করতে যাচ্ছ নাকি? চেনা জানা এমনে একজন আছে যাকে আমরা দুজনেই চিনি। কে? জেরিন। আমাদের জেরিন মানে আমার বেস্ট ফ্রেন্ড জেরিন। হ্যাঁ, যাকে তুমি তোমার বোন বলে ডাকো। ওর কথা তোমার মাথায় কেমন আসছে? না আসলে ওকে আমার একটু তোমার মতোই লাগে। ও যখন এরকম করে দুলা ভাই এম করে ডাকে তখন একদম পুরো তোমার মতো লাগে। আর ও যখন এম করে করে হাঁটে, হ্যাঁ একদম পুরো তোমার মতো লাগে। হাইটের জন্য? হাইটের জন্য? ও তো আমার থেকে অনেক লম্বা। আচ্ছা ওইটা বাদ দাও, কিন্তু জেরিনের সিল্কি আর লম্বা লম্বা চুল দেখে তো তোমার কথা মনে পড়ে আমার। প্রথমত আমার চুল কার্লি, দ্বিতীয়ত আমার চুল শর্ট, ছোট ছোট। দেখি তো একটু জেরিনকে কল করে বলে দিই আগে থেকে। সবার প্রথমে আমার প্রশ্নের একটা উত্তর দাও। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, তোমার যদি কখনো কিছু হয়ে যায়, আমি যদি বিয়ে করি, তুমি কি মনে কষ্ট পাবা? আমার কিছু হবে না এত সহজে। হবে হবে, তোমার ডেফিনেটলি এখন কিছু একটা হবে।